গল্পের বাক্সভায় রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পরে শোনাচ্ছি শক্তিপদ রাজগুরু লেখে একটি বিখ্যাত উপন্যাস মেঘে ঢাকা তারা আজ শোনাব উপন্যাসটির সপ্তম পর্ব মাধববাবুর মনে আনন্দের জোয়ার নিতার দিকে চেয়ে থাকেন তিনি চুক্তিপত্রে সই করে বৃদ্ধ যেন আজ আনন্দে উপচে পড়ছেন ঋণী তিনি নিতার কথা মনে হয় বারবার কাদম্বিনী স্বামীর কথায় ফিরে যায় ওর গুণ তুমি জানো না বড় বউ ভগবান সব গুণ ওকে দিয়েছে কাদম্বিনী গীতার দুঃখ ভোলেনি তখনও মনে মনে গজরাচ্ছে গীতার সংসারে দুঃখের কালো ছায়াটা মুছে যায়নি তার জন্য সে নিতাকে দায়ী করেছে মাধববাবুর কথায় জবাব দেয় কাদম্বিনী হ্যাঁ খুব গুণবতী মেয়ে তোমার কথাটা বিদ্রুপের জ্বালা ফুটে ওঠে মাধববাবুর মনের অবস্থা অন্য রকম। ওদিকে কান দেবার সময় নেই বলে ওঠেন প্রেসে দেবার পর যেন প্রুফ পাঠায় নিতা আর একটু কারেকশন করতে হবে বলে দিবি ওদের আচ্ছা নিতা মায়ের দিকে চেয়ে থাকে মায়ের মুখ চোখ থমথমে ভাব স্টেশনে উঠে অবধি ভালো করে কোনো কথাই বলেনি মা কোথায় যেন কি একটা ঘটেছে মায়ের মনে ঠিক অনুমান করতে পারে না মা কেমন এড়িয়ে চলছে তাকে সকালবেলায় নিতা স্নান খাওয়া সেরে অফিসে বের হচ্ছে স্টেশনে যাত্রীদের ভিড় অফিসের বাবুরা জমেছে স্টেশনে হাঁ করে চেয়ে আছে কখন ট্রেন আসবে আছে স্কুল কলেজের ছাত্র ফেরিওয়ালার দল গুপিমিত্তিরও অনেক পথ ঘুরে শেষকালে চাকরির সোজা পথে এসেছে এইবার অফিস করছে হাতে টিফিনের কৌটা ছোট তোয়ালে বাজার করে ফিরবে সন্ধ্যাবেলায় উদ্ধত শৌখিন যুবকটির মনে মনে এসেছে পরিবর্তন সেই উড়ু উড়ু ভাব আর নেই নিদাই প্রশ্ন করে অফিস চলেছ হ্যাঁ বদলেছে ওদের জীবন মাপকাটা ছকের মধ্যে যেমন করে হোক না এনে ঠুকে দেবে এই নিয়ম গুপি মিত্তিরের মতো বেপরোয়া মনকেও সংসারের চাপ দূরস্থ করে ফেলেছে ওরা মাথা নুইতে বাধ্য হয়েছে চারিদিকে সমাজ জীবনে অর্থনৈতিক জীবনে সে ছক বাধা তার বাইরে মাথা ঠুকেও লাভ নেই একদিন সনাতন জীবনে ওর অল্পায়ুর দল এসে মাথা নোয়াবে সামান্য নিশ্চিন্ততার ব্যর্থ আসায় এগিয়ে চলেছে নিতা হঠাৎ সনদকে এ সময় দেখে একটু অবাক হয় নির্জন ছায়া ঘন হাঁটা দিয়ে আসছে সে চোখে মুখে কি একটা দুশ্চিন্তার জমার ছায়া স্নানও করেনি চুলগুলো উস্কো খুস্কো কেমন যেন থমথমে ছায়া ওর মুখে চোখে নিতা একটু অবাক হয়ে গেছে ওকে এই সময় এখানে দেখে প্রশ্ন করে তুমি এ সময় কি ব্যাপার সনদ দাঁড়াল ওর দিকে চেয়ে আছে ব্যাকুল চাহনিতে নিতা ঠিক বুঝতে পারে না নিতা বলে ওঠে চলো বাড়ির দিকে চলো না সনদ জবাব দেয় মনে ওর একটা ঝড় বইছে হঠাৎ যেন সে ঝড় ছাপিয়ে বলে ওঠে সে আজ অফিস নাইবে গেলে নিতা একটু দরকার ছিল অনুনয়ের সুর ফুটে ওঠে সনতের কথায় কেমন বিচিত্র থাকে এই আহ্বান গিনিগলা রোদের নিবিড় স্পর্শ লেগেছে মিসকালো আশফল গাছের পাতায় পাতায় ক্লান্ত উদাস সুরে পাখি ডাকছে কর্মব্যস্ত জীবন থেকে শান্ত মধুর এক স্বপ্নজগতের ক্ষণিক আহ্বান থমকে দাঁড়ায় এ যেন অন্য কোনো নিতা ব্যাকুল কামনা মোদীর মন হঠাৎ যেন এরই জন্য কান পেতেছিল এত দুঃখ হতাশার মাঝেও এমনি উতলা হতে দেখেছে সনদকে বহুবার সে আজ স্মৃতিতে পর্যবসিত হয়েছে কিন্তু ফেলে আসা দূরপথ যেন ছায়া সন্ধান নিয়ে হাতছানিতে তাকে ডাকে বারবার আজও জলার ধারে ঘন কালো পাতা ভরা রেন্ট্রি গাছগুলো দাঁড়িয়ে আছে মাথা নাড়ছে বাতাসে সবুজ হোগলা বন কোথায় ডাহুক ডাকছে থেকে থেকে এখানে ওরা আগে আসত বেশ সুন্দর ঠাইটা। কালো আয়ত চোখ মেলে তার দিকে চেয়ে থাকে নিতা হারানো দিনের পরে আবার যেন অতর্কিতে ফিরে এসেছে দুজন সব বাধা ব্যবধান উত্তীর্ণ হয়ে সেই ছায়ামগ্ন তীর ভূমিতে আজও সেখানে পাখি ডাকে ফিরে আসে ঝরা বকুলের গন্ধ মাখা মৌসুমি বাতাস নিতা ওর দিকে চেয়ে থাকে সব প্রশ্ন দৃষ্টিতে ফিরে আসে ছড়া বকুলের গন্ধমাখা মাখা মৌসুমি বাতাস নিতা ওর দিকে চেয়ে থাকে সপ্রশ্ন দৃষ্টিতে সনদ বলে চলেছে জীবনকে যেদিন চিনিনি সেই দিনই পাশার ছকে বাজি ফেলে বিকিয়ে দিয়েছি তাকে হঠাৎ যেদিন বেঁচে থাকার অর্থ খুঁজে পেলাম সেদিন দেখি দেউলিয়া কোনো পুঁজি আমার নেই নীতা ওর দিকে চেয়ে রয়েছে সে জানে গীতার কাছে সনদ পেয়েছে অফুরান আঘাত ওর জীবনের মূল সুর কোনো দিনই তার সুরে মেলেনি বেসুরও ঠেকেছে বারবার। তাই এই অশান্তি আর ব্যর্থতায় মন ছেঁয়ে বসেছে কালো করে দিয়েছে ওদের মনের সব আলো ব্যাকুল কণ্ঠে আজ ডাক দেয় নিতা আজও ফিরে পেতে ইচ্ছে করে সেই জীবন তার জন্য সমস্ত ত্যাগ সইতে পারবো সনদ নিদা চমকে ওঠে সনদ থেমে গেছে নিদা বলে চলেছে কিন্তু ফেরবার পথ কই সনদ তোমার আমার এই পরিচয় কোনোদিনই সমাজ স্বীকৃতি দেবে না লজ্জার একবার ঠাঁই থাকবে না কোথাও তার হবার নয় তাই বলে মুখ বুঝে এই অভিনয় আত্মবঞ্চনা সহ্য করে যেতে হবে দিনের পর দিন সনতের কণ্ঠে বিদ্রোহের সুর পুরুষ অধৈর্য হয়ে ওঠে সে চায় ভাঙন নারীর স্বভাবে বন্ধনটাই সত্য তাকে মেনে নিয়ে সে হয় তৃপ্ত নিতা জবাব দেয় অভিনয় নয় প্রায়শ্চিত্ত করতে হবে এরই মাঝে খুঁজতে হবে সমাধানের পথ শান্তির স্পর্শ একটা কথা মনে পড়ে বারবার একটা গানের সুর শঙ্কর একদিন কথায় কথায় বলেছিল দুঃখকে এড়িয়ে শান্তি নয় দুঃখকে বরণ করে নিয়েই জয় করার সহজভাবে গ্রহণ করার নামই শান্তির সন্ধান কঠিন সে তপস্যা তবু তা সত্য নিতা যেন নিজের সে চরম শান্তিরই সন্ধান করে চলেছে নীরবে মেনে নিয়েছে তার ভাগ্যের সব নিষ্ঠুর পরিহাস সনত ওই মতে বিশ্বাস করে না চোখের উপর দেখেছে নিতার এই দুঃখ দহন তাই প্রতিবাদ করে তুমিও কি প্রাশ্চিত্ত করবে কি তোমার পাপ আজ নিতা স্বীকার করে তার দোষ সেদিন নিজের দাবি জানাতে এগিয়ে যায়নি কেন গীতা সেই ওদাসীন্যের সুযোগ নিয়েছে মাত্র দোষী সে নিজেই ম্লান হাসিতে ভরে ওঠে ওর মুখ জবাব দেয় নিতা ম্লান কণ্ঠে দোষ আমার সাধারণ হওয়া অতি সাধারণ মেয়ে আমি নিজেকে অভিমানে দূরে সরিয়ে রেখেছিলাম বাকি অক্ষমতাটুকু আমার নয় ভগবান যদি কেউ থাকে তারই আমি কালো কুচ্ছিত পুরুষের মন ভোলাবার মতো কোনো পাথই আমার নেই নিতা আজ বাধা দেয় সনদ সেদিনের মোহমুক্ত সনদ রূপের সংজ্ঞা বদলে গেছে তার কাছে শুধু চোখের নয় মনের রূপটায় আসল বলে দেখেছে সনদ মনের মাধুরী দিয়ে নিতাকে আজ তাই রূপপতি বলে দেখেছে সে অন্তরে সেই অসীম স্নিগ্ধশ্যাম রূপ তাকে ব্যাকুল করে তুলেছে কি যেন সম্পদ আর হারাবার দুঃখ সে সইতে পারে না কথায় কথায় বাগানের মধ্যে এসে পড়েছে তারা সরু পথের দুপাশে সবুজ গাছগাছালি বাতাসে প্রথম আম্র মুকুলের মধু সৌরভ গুনগুন করে উড়ে মৌমাছি ঘেটু ফুলের উদগ্র সুবাসে মনে কি এক ব্যাকুল মতিরতা আনে ওর একটা হাত সনতের হাতে সব বাধা যেন ভাঙতে চায় সনত হু হু ঝড় বইছে গাছের মাথায় নীল নির্জনে নিতা যেন নিজেকে হারিয়ে ফেলে বুক ঠেলে উঠেছে সে ব্যর্থ ব্যাকুল নারী সব হারানোর দুঃখে যে কাঁদে পাওয়ার স্বপ্নে যে ব্যাকুল হয়ে ওঠে একে চেনে না নিতা এ যেন তার অন্য সত্তা ঊষর জীবন মরু ক্ষণিকের বর্ষণেও স্নাত হোক সব ভুলে যায় সে ভুলে গিয়ে তৃপ্ত হতে চায় হঠাৎ চমকে ওঠে নিতা পরক্ষণে নিজেকে সামলে নিয়ে সরে দাঁড়াল সনদ চেয়ে আছে ওর দিকে পাদার ফাঁক দিয়ে এক ফালি আলো ওর থমথমে মুখে আলো মায়াজাল রচনা করেছে বিচিত্র এক রহস্য আর আহ্বানের ভাষায় নিতা চমকে উঠেছে ব্যাকুল কণ্ঠে সে বলে ওঠে সনত অনেক বেলা হয়েছে তুমি বাড়ি ফিরে যাও আমার কথার জবাব দাওনি নিতা স্থির কণ্ঠে বলে ওঠে নিতা জবাব অনেক আগেই দিয়েছি সনদ সপ্রশ্ন দৃষ্টিতে ওর দিকে চাইল সে নিতার মুখে ম্লান হাসির আভা সহজভাবে কথাটা বলবার চেষ্টা করে নিতা সে জীবন অনেকদিন আগেই ফেলে এসেছি সনদ কোনো দাবিও রাখিনি নিঃশেষে মুক্তি দিয়েছি তোমাকে সেই দিনই দুজনের পথ আজ বেঁকে গেছে দুদিকে নিতা আবার যদি ফিরে যায় সেই পথে সনদ তখনও ডাক দেয় তাকে দুরাগত সেই সুর তবু নিতার কানে বাজে না বলে ওঠে নিতা কোনো দিন আর ও কথা মুখে না তুললে খুশি হব সনত ও স্বপ্ন আমি কোনো দিনই দেখতে আর চাই না শেষের দিকে ওর কণ্ঠস্বর ভিজে আসে নিতা নিজের দুর্বলতা চেপে বেশ কঠিন স্বরে বলে ওঠে তুমি যাও ফেরবার ট্রেনের সময় হয়ে গেছে নিতা উঠে দাঁড়ালো এগিয়ে চলে রোদের মাঝে ছাতাটা মেলে একা বসে রইল সনদ স্তব্ধ হয়ে পেছন ফিরে চাইল না নিতা বের হয়ে গেল বাগান থেকে প্রায় জনশূন্য পথে দুপুরের রোদ উপচে পড়ছে কেমন যেন বন্থা ধরিত্রী কাঁপছে রোদের তাঁপে বিশুষ্ক ধরিত্রী নিদারুণ নিষ্ঠুরতা ওর বুক থেকে হাজারো রৌদ্রশিখায় বিস্তারিত হচ্ছে অসহ্য কেমন জ্বালা উঠে সারা বাতাসে জ্বলছে সর্বংসহা মৃত্তিকা শুকিয়ে ফেটে উঠছে মাটি নিষ্করুণ শুষ্কতায় বাগানের বাইরে এসে থমকে দাঁড়ালো নিতা এক ঝলক তীব্র রোদ যেন ছাড়া পাওয়া একঝাঁক জানোয়ারের মতো লাভ দিয়ে এসে পড়েছে অতর্কিতে তার উপর ধারালো নখদন্ত বিস্তার করে টুকরো টুকরো করে ফেলবে তাকে সারা শরীরে অসহ্য যন্ত্রণা একটা প্রচণ্ড কাশির ঝোঁকে পা থেকে মাথা পর্যন্ত কাঁপছে কানের কাছে সেই হু শব্দ মাঠ গাছগাছালি কাঁপিয়ে এগিয়ে আসছে প্রবল বেগে। তাকে হারিয়ে ফেলে কোনো শূন্য বাজপাখির শিকার ধরা করে তুলে নিয়ে যেতে চায় উধাও করে দিতে চায় ঝাঁঝা করছে কান মাথা সব বসন্তকে ব্যর্থ প্রত্যাখ্যানে ফিরিয়ে দিল সে সারা হৃদয়ের এই সেই নীরব কান্না কাশছে জিভের ওপর নন্তা আসাদ হঠাৎ চমকে ওঠে নিতা পরক্ষণেই সোজা হয়ে এগিয়ে যায় দূরে দেখা যায় স্টেশনের দিকে ফিরে যাচ্ছে সনদ ডাকতে গিয়ে থামল ওকে ফেরাতে পারে না নিতা কোনো মতেই পারে না ও চলে যাক দূরে যাক বাড়ি থেকে এগিয়ে চলে সে সারা শরীরে একটা দুঃসহ ক্লান্তি ঘনিয়ে আসে মাকে কিছু না বলেই নিজের ঘরে শুয়ে পড়ল নীতা গীতা চলে যাওয়ার পর গোটা ঘরটায় তার দখলে পরিষ্কার করবারও সময় নেই কোনো একটা চাদর টেনে আপদমস্তক ঢাকা দিয়ে পড়ে থাকে বিছানায় জরজর বোধ হয় মাথা তোরবার ক্ষমতাও নেই যন্ত্রণায় যেন ছিঁড়ে পড়ছে কাশিটা থেমেছে তবে ক্লান্তিতে তখনও হাঁপাচ্ছে নিতা মাধববাবু আবার করবার মতো কাজ পেয়েছেন প্রুফ দেখা লেখা অবকাশ সময়টুকু আবার কাজে ভরে ওঠে আবার কারেকশন করা নিয়েই দিন কাটে তারই গল্প হয় নিতার সঙ্গে বলেন দেখেছিস থার্ড চ্যাপ্টারটা কী করেছি নতুন করে লিখলাম নিতা বাবার কথায় সায় দেয় হ্যাঁ দেখেছি চমৎকার হয়েছে দেখেছিস তাহলে হবে না রীতিমতো খেটেছি বুঝলি পারফেক্ট করতে হবে তো পড়ার বই বলে কথা কাদম্বিনী যেন ধীরে ধীরে সংসারের হাল ধরতে এগিয়ে আসছে নিতা রোজগার করতেই সব উৎসাহটুকু নিঃশেষ করে দিয়েছে মাকে তুলে দেয় টাকা জমা খরচের ব্যাপারে আর থাকতে ইচ্ছে করে না অফিস থেকে মন্টুর সাহেব এসেছেন মাধববাবুর ঘরে বসেন তিনি আলাপ পরিচয় করেন ছোট সাহেব মিস্টার রবার্টস মাধববাবুর সঙ্গে তিনি ইংরেজিতে আলাপ করে অবাক হন ইংরেজ হয়ে ইংরেজি কাব্য সাহিত্য তিনি কিছু পড়েছেন এর জ্ঞান তার চেয়ে অনেক বেশি নিতার চানিয়ে আসে সামান্য আয়োজন কিন্তু অভ্যর্থনার ত্রুটি নেই মিস্টার রবার্টস আশা করেছিলেন সাধারণ একজন মজুরের মতোই এদের পরিবেশ হবে ইতিপূর্বে তাদের অনেককে দেখেছেন তিনি কিন্তু এদের বাড়ি এসে দেখে শুনে অবাক হয়ে যান তিনি দেশ বিভাগের উদ্দেশ্য আর ইংরেজের এই শুভ কাজে কতটুকু হাত ছিল মাধবাবু তাই নিয়ে বেশ আলোচনা করেন উদ্বেগ জড়িত কণ্ঠে অ্যালেন ক্যাম্বেলের লেখা নতুন বইটার কথা আলোচনা করেন ইংরেজদের কূটনীতি আর দূরদর্শিতার কথাও ভোলেন না তারা আজ একটা জাতির এই চরম দুর্ভোগের জন্য ইংরেজরাও কম দায়ী নয় মিস্টার রবার্টস দীর্ঘদিন এদেশে আছেন তিনিও জানেন এর কতখানি সত্য তাই প্রতিবাদ করতে পারেন না মাধববাবু বলে চলেছেন তোমরা ইচ্ছে করে এটা করেছিলে রবার্টস হাসছে নিতা বাবাকে বাধা দেবার চেষ্টা করে তোমার ওষুধ খাবার সময় হয়েছে বাবা যাই মা আবার তর্কের খেই ধরে বলতে থাকেন একটা জাতের মেরুদণ্ড তোমরা ভেঙে দিয়েছ তোমার আমার এতে কোনো হাত ছিল না মিস্টার রবার্টস জাতিগতভাবে কথাটা বলছি কাজের কথায় আসেন সাহেব মন্টুর দুর্ঘটনার জন্য আমরা খুবই দুঃখিত কোম্পানির তরফ থেকে তাকে চাকরিতে রাখবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সো কাইন্ড অফ ইউ কথাটা নিতা বলে ওঠে রবার্ট সংকোচ বোধ করেন না না এটা আমাদের কর্তব্য কাদম্বিনী দরজার পাশ থেকে কৌতূহলী ভঙ্গিতে উঁকি মেরে দেখছে শ্বেতাঙ্গ পুঙ্গপকে তার বিজাতীয় ভাষা বুঝবার ক্ষমতা নেই তবু কি যেন আসার কথা বলছে এটা নিতাকে দেখেই অনুমান করতে পারে সাহেব চলে যেতেই বের হয়ে আসে কাদম্বিনী কি বললেন হ্যাঁ রে জবাব দেন এক রাশ প্রুফ থেকে মুখ তুলে মন্টুর চাকরি থাকবে কোম্পানি থেকে একটা কাঠের পা দয়া করে তৈরি করে দেবে সেই সঙ্গে হাজার কয়েক টাকা ক্ষতিপূরণও দেবে ঠিক খুশি হননি মাধববাবু প্রথম দিন থেকেই মন্টুর ওখানে চাকরি করা তার হাব চালচলন কোনোটাই ভালো চোখে দেখেননি ছেলেবেলা থেকে যৌবনকালে পীরগঞ্জে থাকতে ইংরেজ জাতটাকে কোনো দিনই ক্ষমার চোখে দেখেননি তিনি এর জন্য দুর্ভোগ ভুক্ত হয়েছে পুলিশের জুলুমও শয়েছেন ওদের খাতায় নাম উঠেছে কারণে অকারণে জেরাও করেছে পুলিশ তাকে আজ সেই তাদেরই ডাকে ছেলেকে চাকরি করতে দেখে খুশি হননি তৃপ্ত হননি ওদের অযাচিত এই করুণার দানে নিতাকে কথাটা বলেন এ ভিক্ষাটুকু না নিলেই ভালো হতো নিতা নিতা বাবার বুকের জ্বালার খবর জানে চুপ করে থাকে ফোঁস করে ওঠে কাদম্বিনী তা নেবে কেন উপোস দিতে হবে যে মাধববাবু চটে ওঠেন তাই বলে ভিক্ষে নিতে হবে কাদম্বিনু কড়া জবাব দিতে যায় কিন্তু নিতার কথায় থামল তুমি কাজে যাও মা কাদম্বিনী তখনকার মতো রাগ চেপে রইল বাবাকে বোঝাবার চেষ্টা করে নিতা এই ক্ষতিপূরণ তারা লেবার কোর্টের চাপে দিতে বাধ্য হয়েছে বাবা ওদের ইউনিয়ন চাপ দিয়েছে তবে না এসেছেন উনি নইলে এত দয়া ওদের ও তাই নাকি কথাটা খানিকটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় মাধববাবু চুপ করে চাইলেন নিতার দিকে নিতা বলে চলেছে হ্যাঁ সবই বলেছে আমাকে মন্টু কাদম্বিনী মনে মনে খুব অখুশি হননি সুস্থ থাকতে মন্টু রোজগার চোখে দেখেনি দয়া করে মাঝে মাঝে কিছু দিয়েছে কদাচিৎ এখন একসঙ্গে বেশ কিছু টাকা ক্ষতিপূরণ পাচ্ছে এবং বাড়িতে বসে মাস চারে কয়েকশো টাকা আসবে তার উপর নিতার ছিটে বাড়ার রোজগার আছে জমেছে শঙ্করে দেওয়া কিছু টাকা বাড়ির দুখানা ঘর ফেলে পাকা দোতলা বানাবার স্বপ্ন দেখে কোনো রকমে কাজ শুরু করতে পারলে শঙ্করের কাছ থেকে আরও কিছু নেবে আজকাল নাকি বেশ রোজগার করে সে নবীন মুদির দোকানে রেডিওতে শোনা যায় তার গান খুব ভালো গাইয়ে হয়েছে সে এখন সেদিন দত্তগিনী কথাটা স্মরণ করিয়ে দেয় কাদম্বিনীকে তাই এবার দুই পয়সা আসছে দিদি রকমে ঘরটা তুলে নাও ছেলের বিয়ে থা দিতে হবে এদিকে তো শুনলাম সুখবরটা সুখবরই কাদম্বিনীর মুখ চোখে খুশি রাভা মনের কোণে আলো জাগে আবার দিন বদলের আশা করে সে দুঃখ চিরকাল থাকে না মুখ বুঝে সইতে পারলে জুঝতে পারলে দুঃখ একদিন হার মানে কাদম্বিনী নতুন জগতে স্বপ্ন দেখছে নতুন ঘরের ওদিকে এগিয়ে যায় আজ বাড়িতে নানা কাজ সত্যনারায়ণ পুজো দিচ্ছে পুজোর আয়োজনপত্র আছে নিতাকে তাকাতা দেয় হলো রে নিতা হয়েছে মা যাচ্ছি নিতা ঘরটা সাফ করছে মন্টু আসবে আজ হাসপাতাল থেকে তারই মানুষীকে আজ বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করেছে গীতাকেও আনতে পাঠিয়েছে মা কলোনির কোনো ছেলের মারফত চারিদিকে নানা ঝামেলা একা এক আদম্বিনী হিমশিম খেয়ে যায় মাধববাবু নিজেই বাজারে গেছেন বেশ কিছুদিন পর মাধববাবু আবার যেন ভরসা পেয়েছেন মানুষের মাঝে বাঁচবার একটা আশার আলো সন্ধান পেয়েছেন কাদম্বিনীর কথাটা মনে ধরে মাধবাবুর ঠাকুর দেবতা বিশ্বাস কর না তাদের দয়াতায় সব রক্ষা হয় চিরকালই ওদিকে খেয়াল করেননি মাধববাবু মানবধর্মে বিশ্বাসী একটি সংস্কারমুক্ত মন স্ত্রীর মনে আঘাত দিতে চান না হাসেন তিনি চুপ করে বলে ওঠেন তাহলে পুজোর বাজার করতে যেতে হবে বলো তা যাও না দাও একটু ঘুরেই আসি অনেকদিন পর আবার পথে বের হন মাধববাবু রোদের আলো পড়েছে গাছগাছালির মাথায় পথের দুধারে বাড়ির চালে লতিয়ে উঠেছে কুমড়োলতার হলদে ফুলের অমলিন হাসি বাতাসে কেমন চাপা সৌরভ জাগে পৃথিবী সুন্দর মানুষের মনে তারই স্পর্শ লাগার চাঞ্চল্য সনদ ফিরে গেছে বাড়িতে বাড়িতে পা দিয়েই কেমন স্তম্ভিত হয়ে যায় মনে তখনও জেগে রয়েছে নিতার কথাগুলো কেমন যেন সংকুচিত বোধ করে নিজেকে নিতাশে চাহনি দৃঢ় স্বরের সতেজ প্রত্যাখ্যান তাকে আজ নতুন পথে সন্ধান এনে দিয়েছে কি যেন মস্ত একটা ভুল করতে বসেছিল সে দুস্থ লজ্জা তার মনে তখনও জড়িয়ে রয়েছে নিজের এক মুহূর্তের ভুলের জন্য আসে অপরিসীম ঘৃণা সনত বুঝেছে গীতার এ ব্যাপারে এই অভিযোগের মূলে সত্য কিছু না থাকা নেই তার দুর্বল মন কোনোটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়নি শুধু আলেয়ার পেছনে ছুটছে আজ সেই কথাটা ভুলটা বুঝতে সে পেরেছে তার পথ আজ বাঁধা হয়ে গেছে এ পথ ছেড়ে যাবার উপায় নেই আজ আপোষ করেই বাঁচতে হবে তাকে বাড়িতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় বাইরের ঘরে আলো নেই সারা বাড়িটা নীরব নিস্তব্ধ গীতার সঙ্গে ঝগড়া করে বের হয়েছিল পায়ে পায়ে এগিয়ে গেল ঘরের দিকে একটা আলো একক জ্বলছে বারান্দা রান্নাঘর আর কোথাও আলো নেই সব অন্ধকারে আলো শুধু ওই ঘরটুকুতেই ঘরে ঠুকেই একটু অবাক হয় বিছানায় পড়ে আছে গীতা কেমন যেন অসহায় মলিন বিবর্ণ পাংশু চেহারা ওকে দেখে হঠাৎ সনতের মনে একটা বেদনা জাগে ওকে অবহেলা আর অবজ্ঞা করেই ফেলে রেখেছে দূরে কোনো দিনই কাছে টেনে নেয়নি আপন করে অবিচার করেছে গীতার ওপর ওর কাছে এসে দাঁড়াল সনদ এক ফালে আলো পড়েছে ওর সুগৌর মুখে চোখ বুঝে পড়ে আছে গীতা আয়ত সুন্দর চোখে নেমেছে ঘন ও নিবিড় ক্লান্তির ছায়া মন কেমন করে একটা মানুষকে যেন বন্দি করে তার উপর নিদারুণ অবহেলা আর ঘৃণার বোঝা চাপিয়ে রেখেছে সনৎ অন্যায়ভাবে হঠাৎ পায়ের শব্দ পেয়ে উঠে বসল গীতা এ যেন অন্য গীতা এতকাল নিজের স্বার্থ নিয়ে যে বারবার এগিয়ে এসেছে সনতের পথে বাধা দিতে এ সেই নারী নয় ক্লান্ত দৃষ্টি মেলে ওর দিকে চেয়ে থাকে শরীর খারাপ এগিয়ে যায় সনদ তার কণ্ঠেও অনুশোচনার সুর কথা কইল না গীতা কম্পিত সলজ্জ দৃষ্টি মেলে একবার চাইবার চেষ্টা করে মাথা নিচু করে মধুর অনুরাগ আর সফল কামনার ছায়া পড়েছে ওর চোখে অরক্তিম গণ্ডদেশে কি এক মধুর স্বপ্ন দেখে গীতা তার মনের পরতে বাজে আনন্দ সুর প্রতিষ্ঠার দাবি আর স্বার্থপরের মতো নিজের দাবি জানাতে হবে না তার আসন স্বীকৃত দাবি প্রতিষ্ঠিত তার সংসারে আজ সুর জেগেছে সার্থকতার মা হতে চলেছে সে সব দুঃখ বেদনার মধ্যে গীদাই মধুর সত্যটিকে অনুভব করে আনন্দে অধীর হয়ে উঠেছে চোখ মেলে চাইল সনতির দিকে সলজ্জ মধুর চাহনি ওতে তার ফুটে ওঠে না জ্বালা শান্ত মধুর সে চাহনি সনত ওর কথায় চমকে ওঠে কাছে এগিয়ে এসে ওর হাতখানা তুলে নেয় ব্যাকুল কণ্ঠে ডাক দেয় গীতা কথা বলল না গীতা সমস্ত কামনা একটি সুন্দর রূপে প্রকাশিত হয়েছে সনতের নিবিড় স্পর্শ ও সারা দেহ মনে আকাশপাতাল পার্থক্যের ফাঁক বুঝে কি একটা মিলন সেতু রচিত হয়েছে দুজনের মনে সব ভুল নিঃশেষে জীর্ণ পাতার মতো মন থেকে ঝরে গেছে আজ গীতার কোনো অভিযোগ নেই সনত থমকে দাঁড়িয়েছে আজ বিকেলে সুরটা কোথায় হারিয়ে গেছে সব কামনা চাওয়ার ব্যাকুলতা থেমে গেছে তার মনে আগে কেন বল নি প্রশ্ন করে গীতা আজ এগিয়ে দেয় নিজেকে কণ্ঠে পরিহাস তরল সুর সনতের দিকে চাইল ধ্যাত আজ তো বোকা তুমি হাসছে গীতা পরম নিশ্চিন্ত গৌরবময়ী একটি নারী সনৎ আজ নবজাতক ব্যক্তিত্বের কাছে স্তব্ধ হয়ে গেছে কাদম্বিনীর কোনো দিকে নিঃশ্বাস ফেলবার সময় নেই নিতাও সকাল সকাল অফিস থেকে ফিরে মাকে না জানিয়েই বাইরের ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে সেইখানে আস্তানা পেতেছে শঙ্কর চলে যাবার পর থেকে ও ঘরটা খালি হয়ে গেছে মন্টুর পায়ের জন্যই নিতাই নিজের ঘরখানা ছেড়ে দেয় ওর কষ্ট হবে আমি বরং বাইরের ঘরে থাকি নিজে যেন সরে যেতে চাই এই বাড়ির মধ্য থেকে একটু দূরে বাইরে কাদম্বিনী একবার প্রশ্ন করে মাত্র কেন মন্টু থাকুক ওই ঘরে এরপর আর ও নিয়ে বিশেষ কথা তোলেনি কাদম্বিনী কেমন যেন দূরে দূরে সরে থাকতে চায় নিতা এটা মায়েরও দৃষ্টি আড়ায় না কি হয়েছে তোর বল দেখি কাজকর্ম বিশেষ করিস না নিতা চমকে ওঠে মায়ের তীক্ষ্ণ দৃষ্টির সামনে নিতা বিব্রত বোধ করে পরক্ষণে সামলে নাই। অফিসের পরীক্ষা কিনা পাশ করলে প্রমোশন হবে তাই একটু নিরিবিলিতা পড়াশোনা করছি বাড়ির কাজকর্ম তো তুমি দেখাশোনা করছো মা কী জানি বাছা কাদম্বিনী বিশেষ কিছু বুঝবার চেষ্টা করে না করা স্বভাবও নয় যে যা বলে তাই মেনে নিয়েই খুশি হয়ে থাকতে চায় জড় চেতনার মানুষ মনের গভীরে তলিয়ে কোনো দিনই কোনো কার্যকরণ অনুসন্ধান করা তার স্বভাব বিরুদ্ধ নিতা বাড়ির ওই ঝামেলায় বড় একটা যায় না চারিদিকে কলরব উঠেছে প্রতিবেশীরাও এসেছে দত্তজা গিন্নি মধুরমা আরও অনেকে আসে পুজোর সময় নিতার বুকের মধ্যে সেই ব্যথাটা কেমন কনকন করে ওঠে দম বন্ধ হয়ে আসছে বিছানায় পড়ে কোনো রকমে সামলাবার চেষ্টা করে সে বাইরে একটা গাড়ির থামার শব্দে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখে অফিসের ছোট সাহেব নিজে গাড়িতে করে মন্টুকে পৌঁছে দিয়ে গেল ক্রাঁচের ওপর ভর দিয়ে এগিয়ে আসছে মন্টু চেহারাটা ভালো হয়েছে হাসি মাখা মুখ ব্লেজারে সেই কোটখানা পরনে পায়ের দিকটা খালি মেঝের ওপর কাঠের শব্দ ওঠে ঠক 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 নিষ্ঠুর ভাগ্যের কঠিন অভিশাপের মতো কাঠের ক্লাসটা শব্দ তুলেছে এক টানা নিষ্ঠুর শব্দ দিদি এগিয়ে এসে এ ঘরে ঢুকল মন্টু নিতা আবছা আলোয় ওর দিকে চেয়ে থাকে বাড়িতে সত্যনারায়ণ পুজো শুরু হয়েছে আলো জ্বলছে সবুজ কলাপাতায় পাতায় উছলে পড়া আলো আকাশ বাতাস ভরে ওঠে উলুধনির শব্দে ওদের আনন্দ কোলাহল থেকে দূরে পরিত্যক্তের মতো দাঁড়িয়ে আছে ভাগ্যহত দুটি ভাইবোন একজন যন্ত্রের নিষ্ঠুর যন্ত্রণায় দলিত পিষ্ট অন্যজন জীবনের নিষ্ঠুর নিষ্পেষণে অন্তঃসারহীন একটা বিকৃত মাংসপিণ্ড ব্যাঙের মতো লাভ দিয়ে চলেছে সে মন্টু সুন্দর একটা ব্যর্থ যৌবন একালের এ যুগের অভিশাপ ও সারা দেহ মনে নিতা নিজের মনের দুঃখ হতাশা জীর্ণ শরীরের বেদনা সব কিছু ভুলে মন্টুর দিকে চেয়ে থাকে তার তুলনায় জীবন মন্টুকে পরিহাস করেছে আরও নিষ্ঠুর মর্মান্তিকভাবে ওদের উলুধনি পূজা মন্ত্রের শব্দ আনন্দ উল্লাস রোষ্ণায় ভেসে আসে সব কিছুই আজ অর্থহীন বলে বোধ হয় নিতার কাছে মন্টুর কল্যাণে আজ পুজো হচ্ছে এর নাম দেবতার কল্যাণ ভিক্ষা কথাটা আজ বিশ্বাস করে না নিতা কি দিয়েছে তাকে জীবন কি তারা পেয়েছে জীবন দেবতার কাছে কোনো কৃতজ্ঞতা সেখানে তাদের নেই বাঁচবার জন্য দৈনন্দিন এই সংগ্রাম মনে হয় নিষ্ঠুর বঞ্চনা আর পরিহাস ভরা সেই প্রাণপণ সংগ্রাম করে দুমুঠো ভিক্ষান্নের প্রত্যাশায় বসে থাকা এই যদি জীবনের মুখ্য উদ্দেশ্য হয় তবে সে জীবনকে টিকে রাখবার জন্য দেবতার কাছে ঘটা করে এই কামনা জানাবার কোনো সার্থকতা নেই এ শেষ হয় ভালো মনটু অবাক হয় কাঁদছিস বর্দি আবছা অন্ধকারে নিতা চমকে ওঠে কই না তো বস দাঁড়িয়ে রলি কেন তুই শুয়ে যে মন্টু বলে ওঠে এ কথার কোনো জবাব কাউকে দেয়নি নিতা দিয়ে লাভ কি তাই এড়িয়ে যায় হাসে নিতা হেমনি হঠাৎ মূর্তিমান একটা কলরবের মতো ঘরে ঠোকে আলো হাতে গীতা ওদের দেখে এগিয়ে আসে বলে তোরা এখানে ঘরটা আলোয় ভরে ওঠে গীতার দিকে চেয়ে থাকে নিতা। রূপ যেন তার ধরে না উপছে পড়া রূপ ভাদরের নদীর মতো কুলে কুলে সুর তুলে চলেছে কলাপাতা রঙের শাড়িখানায় ফুটে উঠে নিটল প্রস্ফুট যৌবন নিদাই জাগর রূপ দেখে চমকে ওঠে মায়ের মুখে ও কথাটা শুনেছিল নিতা। গীতা মা হতে চলেছে নবমাতৃত্বের শ্যাম সজীবতা তার দেহ মনে চিৎকার করছে গীতা মারে রে আমি বাড়ি খুঁজে সারা তোরা দুজন এই ঘরে চল ওট বলছি আয় দিদি হইচই শুরু করে গীতা নিতা হাসছে কি পাগলামি করিস রে পাগলামি না উঠলে তোর হাত ধরে হিঁচড়ে তুলব এই নিতাকে টেনে তুলতে যায় গায়ে হাত পড়তেই চমকে ওঠে গীতা সেই আনন্দ আভা মুছে যায় ওর চোখ থেকে অবাক হয়ে গেছে গীতা এ কী রে তোর যে জ্বর দারুণ জ্বর নিতার মুখে সেই হাসির ম্লান আভাটুকু মেলায়নি বলে ওঠে চাদরটা চাপা দিতে দিতে কদিন শরীরটা ভালো নেই রে গীতার সুরে সমবেদনা ফুটে ওঠে এ অন্য কোন নারী আর নিতাও জানে সার্থকতা এসেছে খুশি হয়েছে পূর্ণ হতে চলেছে গীতা তাই অনুকম্পা দেখায় রিক্ত নিতাকে গীতা অনুযোগ করে এ কি হাল করেছিস দিদি শরীরের দিকে নজর দিসনি নিতা জবাব দেয় সময় ছিল কইরে না তুই বড্ড খাটিস নিতা জবাব দেয় না ওর দিকে চেয়ে থাকে করুণা করছে আজ গীতাও তাকে ওদের কাছে তার স্বীকৃতি নেই শ্রদ্ধা ভালোবাসে নেই করুণা আর দয়া কুরোবার পর্যায়ে যেন এসে পড়েছে সে নিতা চাদরখানা চাপা দেয় ভালো করে গীতা উঠে পড়ে ঠান্ডা লাগাস না বাপু দিনকাল ভালো নয় যাই ওদিকে সব কাজ বাকি পড়ে আছে প্রসাদ দিতে হবে রাজ্যের লোককে কাদম্বিনী ডাক দেয় বাইরে থেকে বাছা ও গীতু মন্টু আয় ডাক গীতা মেয়েকে ডাকতে এসেছে গীতা বের হয়ে গেল পিছু পিছু মন্টুও আবার আবছা আধার নেমে আসে ঘরে জানলার ফাঁক দিয়ে চাঁদের এক ঝলক আলো শুধু জেগে রয়েছে হু হু বইছে বাতাস নিতা চুপ করে শুয়ে থাকে এ ঘরে শুভ কাজে নিতাকে গীতা কাদম্বিনী কেউ আহ্বান জানাল না শতবাদের উলুধ্বনি মাঙ্গলিকে দেবতাবরণ করা হবে সেই যোগ্যতা নিতার নেই সে যেন আজ ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে উঠেছে সংসারের নানা কাজে কর্মব্যস্ত জীবনের দায়িত্ব কমে আসুক ক্লান্ত পরিশ্রান্ত সে একা এই পৃথিবীতে কাজের চাপে নানা দায়িত্ব আর দারিদ্রের বোঝায় জীবনের অন্য কোনো দিকে দৃষ্টি দিতে পারেনি নিতা বন্ধুও কেউ নেই সমস্ত পৃথিবী যেন তাকে নিষ্ঠুর আঙ্গুলি লেহনে দূরে সরিয়ে রেখেছে ওদের মাঝে যেতেও মন চায় না নিতার একটা দমকা কাশির বেগে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে জীর্ণ দেহটা কাশির আবেগে কেঁপে ওঠে কপালে ফুটে ওঠে বিন্দু বিন্দু খাম অস্বচ্ছ যন্ত্রণা বুকে পিঠে কে যেন সুচ দিয়ে বিচ্ছে গলাটা শুকিয়ে আসে একলা ঘরে পড়ে অন্ধকারে হাঁপাচ্ছে নিতা কানে আসে শঙ্খধ্বনি কলরবের শব্দ জল একটু জল বড তেষ্টা পেয়েছে কোনোরকমে বিছানায় শুয়ে শুয়েই হাতটাতে থাকে নিতা আবছা অন্ধকারে শীর্ণ চোখ দুটো জ্বলছে অস্বাভাবিক দীপ্তিতে কঠিন তৃষ্ণায় এক বিন্দু পানীয়ের ব্যর্থ সন্ধান করে সে মাথা উঁচু করে টিকে আছে শঙ্কর সংসার থেকে সরে দূরে গিয়ে যেন আত্মরক্ষা করেছে সে বাংলা কেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ গায়ক হতে চলেছে শঙ্কর কাগজে কাগজে তার ছবি ছাপা হয় তার গানের সমালোচনা বোদ্ধাজনের মুখে নতুন রাগিনীর উপর গবেষণা করে বহু কিছু লুপ্ত সুর উদ্ধার করে তাই পরিবেশন করে বিভিন্ন আসরে গুণিজন মুগ্ধচিত্তে তাই শোনেন স্বীকৃতি দেন ওকে বিভিন্ন সম্মেলন থেকে ডাকাসে প্লেনে পাড়ি জমায় ভারতের প্রধান প্রধান শহরে আজ সে দুহাতে খ্যাতি প্রতিপত্তি করিয়েছে পেয়েছে অর্থ এতদিন পর আলোর মুখ দেখেছে শঙ্কর বাড়ি ফিরছে কয়েকদিনের জন্য কিন্তু ওই বাড়ির পরিবেশে তার দম বন্ধ হয়ে আসে রেললাইন থেকে দেখা যায় বাড়িটা টিনগুলো বিবর্ণ হয়ে গেছে অন্যদিকে তাদের নতুন বাড়ি তোলবার আয়োজন চলেছে ইট এসে জমা হচ্ছে ভিত খোড়া হয়ে গেছে শঙ্করকে আসতে দেখে অনেকে যেচে কুশল সংবাদ জিজ্ঞাসা করে নবীন মোদী দোকান থেকে বের হয়ে আসে অভ্যর্থনা জানায় আইলা নাকি শঙ্কর ভাই সব খবর ভালো তো শুনলাম হয় জাহাজে চাপি দিল্লি বোম্বাই পাড়ি মারতেছো হ গলা বটে শুনলাম সেদিন রেডিওতে যেন মধু জড়তেছে আরও কারা ভিড় করেছে তাকে দেখে শঙ্কর ওদের এড়িয়ে আসে কোনো রকমে ওই নবীন মুদির দোকানেই গোপী মিত্রের দল তাকে যা অপমান করতে ছাড়েনি ওই নবীন মুদিও যোগ দিয়েছিল তাদের সঙ্গে ব্লেডের জন্য আনা বাকি পড়ায় সেও অপমান করতে ছাড়েনি দুনিয়ার রূপ যেন বদলে গেছে সেদিন মাথা নিচু করে চোরের মতো এড়িয়ে বেড়িয়েছে সকলকে আজ মাথা উঁচু করে চলবার যোগ্যতা অর্জন করেছে সে দাম বেড়েছে নিজেকে চিনতে পেরেছে এতদিনে শঙ্কর অনিল ডাক্তার সেই সাবেকি সাইকেলে চড়ে ডাকে যাচ্ছিল কেরিয়ারে কালো ডাক্তারি ব্যাগটা বাধা মাধববাবু চিকিৎসার ব্যাপারে নগদ টাকা না পাওয়ায় ওই অনিল ডাক্তার ইঞ্জেকশনের সিরিঞ্জে যে ওষুধ পুড়ে আবার না দিয়ে ফিরে এসেছিল শঙ্কর সেদিন দাঁড়িয়ে দেখেছিল মাত্র নিতা হাতের চুরি বাধা দিয়ে ওর দাম মিটিয়ে দিতে তবে চিকিৎসা করেছিল সে শঙ্কর সেই দিন থেকে দেখতে পারত না লোকটাকে সেই অনিল ডাক্তার ওকে দেখতে পেয়ে ব্যস্ত সমস্ত হয়ে সাইকেল থেকে নেমে এগিয়ে আসে আবেগভাবে জড়িয়ে ধরে ওকে বলে ওঠে দেখায় দাও শঙ্কর হালার খা সাহেবকার বাংলাতেও বাঘের বাচ্চা আগে গিয়া শঙ্কর ওর দিকে চেয়ে থাকে অনিল ডাক্তার আফসোস করে বেশ আছিস শঙ্কর এখন গান গাইয়া পাঁচশো টাকা লও আমাগোর ওষুধ পাইয়াও পয়সা দিবার নাম করে না লোকে হালার দেশ তোমারে দেখিয়া খুব খুশি হইছি শঙ্কর তা কলোনির ক্লাবে একদিন ফাংশন করে দাও ধরগিয়া আলপনা শ্যামল তোমাকে সতীনাথ ইসে উৎপলা ধনঞ্জয় হাসে শঙ্কর অনিলের মতলব বোঝে বলে ওঠে ও গান তো আমি গাই না দাদা ক্লাসিক গাই খেয়াল ঠুংরি ও অনিল ডাক্তার হতাশ হয়েছে কাগজে ছবি দেখে খানিকটা অনুমান করেছিল মাত্র হতাশ হয়ে সাইকেলে উঠে পড়ে চলে গেল ডাক্তার হাসতে থাকে শঙ্কর থুবড়ে পড়া বাড়িটায় চাঞ্চল্য ফিরে আসে শঙ্করের আশার সঙ্গে সঙ্গে। কাদম্বিনী ছেলেকে দেখে খুশি হয় অনেক আশা আজই শঙ্করের ওপর তার বাড়ির হাল বদলাবে টাকার অভাব নেই আজ শঙ্করের এ বাড়ির বাতিল মানুষটারও আজ দাম বেড়ে গেছে সবচেয়ে বেশি গীতা বাড়িতেই এসেছে একা সনতের ওখানে ওকে রাখতে চায়নি কাদম্বিনী প্রথমবার তাই নিজের কাছে এনেছে মনটু বাড়ি নেই একটু একটু হাঁটতে শুরু করেছে পাড়ায় কোথায় গেছে বাড়াতে কাদম্বিনু চায় বাছা বাইরে বাইরে একটু ঘুরে যদি মনে শান্তি পায় পাক মাধব মাস্টার তেমনি স্তব্ধ হয়ে রোদ পিট করে বসে আছেন সামনে বইয়ের প্রুফশিট কাটছেন আর লিখছেন বাবাকে দেখে একটু থমকে দাঁড়াল শঙ্কর মাধববাবুর দেহ মনে এসেছে তৃপ্তির আভা আবার কাজ করবার অনুপ্রেরণা পেয়েছেন শঙ্করকে প্রণাম করতে দেখে বলে ওঠেন তিনি এসো ভালো আছো মাধববাবু আজ ছেলের দিকে যেয়ে থাকেন মধুর চাহনি মেলে ওর সাধনায় আজ বিশ্বাস করেন তিনি শঙ্কর ফাঁকি দেয়নি দুঃখ অভাবের মধ্যেও নিজেকে গড়ে তুলেছে অক্লান্ত পরিশ্রম আর ধৈর্যে দুস্তর সাধনায় সিদ্ধিলাভ করেছে সে মাধববাবু আশীর্বাদ করেন জয়ী হও জীবনে সুখী হও শঙ্করাজ মানুষটিকে দেখে একটু খুশি হয় বৃদ্ধ বলে ওঠেন এখনও অনেক বাকি প্রুফটা কালই পাঠাতে হবে শেষ করে কথা কইব কিসের প্রুফ বাবা শঙ্কর প্রশ্ন করে নতুন বই ছাপছে আমার রচনা প্রকাশ উচ্চ বাংলা ব্যাকরণও লিখতে বলেছে ভাবছি হাত দেব এবার ক্লাস নাইন টেনের বই খেটে লিখতে হবে নিতাই যোগাযোগ করেছে তাই নাকি কি শঙ্করও খুশি হয় কাজের মানুষকে স্বাভাবিকভাবে কাজ করতে দেখে সে খুশি হয়েছে কাদম্বিনী শঙ্করকে দেখে বের হয়ে আসে খুশিতে ফেটে পড়ে কাদম্বিনী বলে ওরে গীতু তোর বর্দায় এসেছে চল বাবা ভেতরে চল ইস ঘেমে নিয়ে উঠেছিস এই বিকেলে সন্ধ্যার মুখে আসবার সময় হল ওরে পাকাটা নিয়ে আয় গীতু গীতা মায়ের হাঁক ডাকে বের হয়ে আসে বারান্দায় বসেছিল শঙ্কর গীতার দিকে চেয়ে অবাক হয় কমাসেই দেহ মনে এসেছে আমূল পরিবর্তন যৌবন চঞ্চল মেয়েটা পাকা গিন্নি হয়ে উঠছে সন্তানবতী গীতা আজ সার্থক হয়ে উঠেছে বেশ বলে চলেছে গীতা গলগল করে খুব তো নাম ডাক পাঁচশো টাকার গায়ে হয়েছ ভাগ্নে হলে নেকলেস দিতে হবে কিন্তু মামা হওয়া এমনি নয় গীতার স্বভাব এতটুকু বদলায়নি এতকাল নিজেকে কেন্দ্র করেই তার স্বার্থকে ঘিরেই বেঁচে থাকবার চেষ্টা করেছে সে বাইরে অপরিধিকে চাইবার অবকাশ তার সেদিনও ছিল না আজও ঠিক তেমনি রয়ে গেছে পরিধি সামান্য বেড়েছে মাত্র মূলত সে একই রয়ে গেছে এবারের একপাশে এক ভিত উঠছে ইট কাঠ জমা করা কাদম্বিনী দেখায় শঙ্করকে একতলা উঠে যাবে তুই যদি একটু চেষ্টা করিস বাবা দোতলা উঠতেও দেরি হবে না পাঁচজনে আসে বলে গায়ে শঙ্করবাবুর বাড়ি তোরই তো এমন নাম ডাক বাড়িটার ছিঁড়েও বদলাক মন্টু টাকাও পাব কিছু বাকি তুই দে হাসে শঙ্কর হবে মা সবই হবে দুচোখ দিয়ে কাকে খুঁজছে শঙ্কর সন্ধ্যা হয়ে গেছে নিতার এখনও দেখেনি এতক্ষণে ফেরা উচিত এ বাড়িতে সেই সবচেয়ে মূল্যবান অথচ দেখছে শঙ্কর তার নাম পর্যন্ত যেন করে না মা ইচ্ছে করে কথাটা এড়িয়ে যায় শঙ্করই তোলে কথাটা নিতাকে দেখছি না কাদম্বিনীর সহজ সরল ভাব এক নিমিশে কেমন বদলে যায় মুখ হাঁড়ি হয়ে ওঠে তার জবাব দেয় কে জানে কদিন থেকে মেয়ের মেজাজ যেন বিগড়েছে এদিকে আসে না ওই বাইরের ঘরেই পড়ে থাকে বলে অফিস থেকে ছুটি নিয়ে পরীক্ষার পড়া করছি গলা নামিয়ে বলে মা বুঝলি শঙ্কর মতির গুণেই গতি হিংসাতেই গেল গীতার উপরে যত আক্রোশ ঘরে পর্যন্ত ঢুকতে দেয় না গীতুকে ও ঘরে গেলে দরজা থেকে বিদায় করে নিতা জ্বলে পুড়ে তেমনি দশা হয়েছে শঙ্কর কথা বলে না মায়ের দিকে চেয়ে থাকে আগেকার অভাবের দিনে সেই নারী মূর্তি এই অতীতের জবনীকে ঠেলে জেগে উঠেছে অতর্কিতে কাদম্বিনী মেয়ের উপর ঝাল ছাড়তে থাকে শঙ্কর অবাক হয় চিরকালই নিতাকে কাদম্বিনী যেন অন্য চোখে দেখে আজও সে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি সন্ধ্যার আবছা অন্ধকার নেমেছে কুমড়লতার ডগে গাঢ় হলুদ ফুলের হাসি ফুটে ওঠে নীরব পথটা ধরে এগিয়ে চলেছে চালটার দিকে শঙ্কর ঘাসে ঘাসে ছেয়ে গেছে পথটা যাতায়াত বিশেষ নেই পরিত্যক্ত ঘরের কোণে আশ্রয় নিয়েছে নিতা সংসারের বাইরে কাশির শব্দ শোনা যায় নিতা বাইরে দাদার গলার শর শুনেছিল ভেবেছিল তার সঙ্গে দেখা করতে আসবে কিন্তু এলো না জ্বরটা চেপে এসেছে চুপ করে নিতা পড়ে আছে একটা শূন্য ঘরে কাশির দমকে জীর্ণ পাঁচরাগুলো সাই সাই করে নড়ছে দরজা ঠেলে ভেতরে ঠুকছে শঙ্কর এক আলো আধারিতে দাঁড়িয়েছে দীর্ঘ দেহ মূর্তিটা হ্যারিকেনটা উস্কে দিতেই উঠে বসি নিতা বালিশের তলায় কি একটা বস্তু শশব্যাস্তায় লুকোতে থাকে ওকে দেখে দাদা নিতা ওকে এখানে দেখবে ঠিক ভাবতে পারেনি একটু বিস্মিত হয়েছে হাসছে শঙ্কর দুষ্টুমির হাসি পিঠুপিঠি ভাই বোন সহজভাবেই মিশে এসেছে নিতাকে কি বলে ওঠে কৌতুক ভরে একটা কি লুকোতে দেখে এগিয়ে আসে শঙ্কর বলে ওটা কিরে নিতা দেখি দেখি খপ করে ধরবার চেষ্টা করে ওর হাতটা বালিশের নিচের থেকে জিনিসটাকে বের করবার চেষ্টা করে শঙ্কর নিতা বাধা দেয় আত্মকণ্ঠে না না দোহায় তোমার বর্দা আই বর্দা কৌতূহল বেড়ে যায় শঙ্করের আগেকার মতো চাঞ্চল্য ছেলে মানুষই ফিরে আসে বলে ওঠে শঙ্কর লক্ষণ যা দেখছি মোটেই সুবিধার নয় চমকে ওঠে নিতা মুখ চোখ ফ্যাকাসে হয়ে ওঠে না না এই কী বুড়ো বয়সে প্রেমপত্র ট্রেমপত্র নয় তো দেখি দেখি দাদা আর্তনাদ করে ওঠে নিতা মুখের তোয়ালেটা হাত থেকে ছিটকে পড়ে গেছে বালিশের নিচে গোজা প্রান্তটুকু সমেত শঙ্কর চমকে ওঠে যেন আর্তনাদ করে বেদনায় এ কি করেছিস নিতা রক্ত রক্ত উঠছে তোর কাশির সঙ্গে গায়ে জ্বর ব্যাকুল কণ্ঠে বলে নিতা। চুপ করো তুমি ওরা জানে না দূরেই সরে এসেছি শঙ্করের মুখ থেকে হাসির আভা নিঃশেষ হয়ে গেছে স্থির দৃষ্টিতে নিতার দিকে চেয়ে আছে হাসছে নিতা মলিন কান্না ভেজা হাসি বাতাসের ঝরা বকুলের কান্না পাখি ডেকে থেমে গেল নিতা হাসছে বলে চলেছে এবার বোধ সব কাজ থেকে ছুটি পাব রে বর্দা আমার কাজও ফুরিয়েছে সেই সঙ্গে সঙ্গে প্রয়োজনও অপরাধীর মতো দাঁড়িয়ে আছে শঙ্কর সব দিক থেকে নিতাজ নিঃস্ব তার যা কিছু ছিল সবই দিয়েছে সংসারকে কটি হতভাগ্য মানুষকে বাঁচিয়ে তুলতে নিজের জীবনী শক্তিটুকু পর্যন্ত নিঃশেষ করেছে আজ দিন ফিরেছে এ বাড়ির মরা গাছে আবার এসেছে পত্রশোভা ফুলের ইসাবা কিন্তু নিতার যাবার ডাক পড়েছে অন্য এক জগতে সব দিক থেকে নিঃস্ব হয়েও নিতাজ বিজয়ী হয়েছে মুখে কোথাওর বেদনা নেই যেন মুক্তির স্বাদ পেয়েছে সে অসীম আকাশের দিগন্তে শঙ্কর বলে ওঠে খুব খুশি হয়েছিস তুই না হাসছে নিতা শঙ্করের কাছে তার গোপন কিছুই নেই জবাব দেয় নিতা কেন হব না তোমার কণ্ঠ থেকে যে সুর বের হয়ে লোকের মনে হাসির কান্না ঢেউ আনে তাতে তুমি কি খুশি হও না আমার চেষ্টা সফল হয়েছে ওরা বাঁচবার আশা পেয়েছে না রইলাম সেখানে আমি ওর কথাগুলো বিশ্বাস করতে পারে না শঙ্কর নিতার দিকে চেয়ে বলে ওঠে সস্তা ভাব বেশ মন ভরানো যায় তুই একটা ইডিয়ট কোনো দিন জানিস না কি তুই চাস বেদনা দুঃখ তোর কোনখানে কোথাও নিজের দাবি জানাতে পারিস নি তাই একজনকে না পেয়েই ঘরের ঠিকানা হারিয়ে তুই এই পথে আনন্দের সন্ধান করে নিজেকে জ্বালিয়ে খাঁক করেছিস আর সান্ত্বনা দিয়েছিস ওই বলে মনকে কাওয়ার তুই ভিরু। দাদা নিতা চমকে উঠেছে শঙ্করের নিষ্ঠুরে এই আক্রমণে আজ সব মুখোশ তার খুলে পড়েছে অসহায় দুর্বল সে এতদিন ধরে একটা প্রতিবাদে শক্ত বোঝাই বয়ে কাটিয়েছে নিতা এক ধাক্কাতেই খুলে পড়েছে সব আবরণ সহজ স্বাভাবিক বঞ্চিত নারীর রূপটাই প্রকট হয়ে উঠেছে নিজের এই রূপ দেখে চমকে উঠেছে নিতা শঙ্কর বলে চলেছে তোকে বাঁচতে হবে নিতা, আমি অন্তত সেই চেষ্টায় করব আজ সে ভরসা আমার আছে নিতার কাছে এগিয়ে আসে শঙ্কর মাথায় হাত বোলাতে থাকে নিতার দুচোখে অশ্রু কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে নিতা ভিক্কে দেবে দয়া করে হাসি শঙ্কর তোর ভিক্ষাও তো আমি নিয়েছি তাহলে ছিঁ বর্তা ও কথা শোনাও যে আমার পাপ তবে আমার উপর ছেড়ে দে সবকিছু এতদিন শুধু নিয়েছি দুহাতে আজ দেবার জন্য আমারও মন চায় রে রাত্রি নেমেছে তারায় ভরা রাত্রি নিবিড় তমসার মাঝে জীবনের অস্তিত্বের বিজয় কাহিনী ফুটে উঠেছে মহাকালের বুকে একটা স্তব্ধ প্রশান্তির মাঝে নিতাজ নিজেকে সোঁপে দেয় শঙ্কর চুলে বিলি কাটছে বলে চলেছে সব ব্যবস্থা হয়ে যাবে নিতা। স্যানাটোরিয়ামের সুপার আমার বিশেষ পরিচিত একটা ব্যবস্থা হবেই পাহাড়ের ওপরে হ্যাঁ দেখবি কি সুন্দর জায়গা কালই আমি চলে যাব প্লেনে ওখানে হোক অন্যত্র হোক একটা ব্যবস্থা করে আসবই ততদিন ডাক্তার যা বলবে তাই চুপ করে শুনে যাবি কেমন নিতা মাথা নাড়ে আচ্ছা পরক্ষরে প্রশ্ন করে নিতা হ্যাঁ রে বর্দা ছেলেবেলার সেই যাদব বাউলকে মনে পড়ে ইয়া আল খাল্লা গান গাইত পথে পথে ঘুরত আমারও মনে হয় তেমনি করে ঘুরি কেবল ঘুরি ঘর ছেড়ে পথে পথে ধ্যাত পাগলি শঙ্কর ধমকে ওঠে গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শক্তিপথ রাজগুরু লেখে একটি বিখ্যাত উপন্যাস মেঘে ঢাকা তারা এর সপ্তম পর্ব এর পরেই আসছে অষ্টম অর্থাৎ শেষ পর্ব আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিজে লাল সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল